ব্যাংকিং সেবা আরও সহজ করতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে আরও 4টি উপশাখা উদ্বোধন করেছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ আকরাম হোসেন হুমায়ুন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখা উদ্বোধন করেন। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে উপশাখাগুলির কার্যক্রম উদ্বোধন করেন। এগুলো হল ঢাকার দক্ষিণখান ও বাউনিয়া, নোয়াখালীর গোপালপুর বাজার এবং চাঁদপুরের চান্দ্রা বাজার। এ নিয়ে 9টি উপশাখা এবং 150টি শাখার মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। মার্কেন্টাইল ব্যাংকের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপশাখার কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ দেন ব্যাংকের পরিচালক বৃন্দ।